যত বড় কালের বাদরা আছে মানে এই এলাকা এই বুথের মধ্যে যতটা পড়ে সবটাই বিক্রি করে দিচ্ছে। আচ্ছা কিভাবে করেছে? মানে অবৈধভাবে তো 20,000 50,000 1,00,000 80,000 এরকম টাকা দিয়ে বিক্রি করছে। আচ্ছা কোথায় ক্যানেল কেটে দেওয়া হচ্ছে? হ্যাঁ ক্যানেল কেটে কত টাকা এরকম মানে প্রায় টোটাল এরকম হয়েছে 20-25 লাখ টাকা খাবলা হয়েছে। আরো বেশি তো কম হবে না, 20-25 লাখ যারা কিনেছে জায়গা তারা কি বলছে? তারা ফেরত চাইছে, তারা তো ভালো হয়, বহিরাগত সব বাইরের লোক, কেউ খাবু ঘরে বাড়ি, কাউরি গোল ঘরে বাড়ি, আমাদের পাড়ার লোক একটাও জায়গা পায়নি। আমাদের পাড়ার লোক অনেক জায়গা নেওয়ার মতন আছে কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। সব বাইরের লোক 50,000 কাউরি কাছে 40,000 এমন টাকা নিয়েছে আর বাইরের লোক বসে। এখানে বাড়ি হলে চাষের জমিরও ক্ষতি হবে, ক্যালেনেরও তো ক্ষতি, জল নিকাশির জায়গা একদম বন্ধ হয়ে যাবে আর চাষেরও ক্ষতি হবে। বাড়ি কি হচ্ছে? বাড়ি হচ্ছে, অলরেডি বাড়ি হয়ে গেছে মোটামুটি 8-10। কবে জানতে পারলেন? আমরা জানতে পেরেছি, আগেও জানতে পেরেছি কিন্তু মৌখিকভাবে আমরা বন্ধ করতে বলেছিলাম কিন্তু বন্ধ করেনি। আমরা ওই প্রতিদিন তো আর কাজকর্ম করে বসে থাকার সময় কী হয়েছেন, কী চাইছেন আপনারা, কী কারণের? ক্যানেলের জায়গাগুলো বহিরাগত লোক নিয়ে এসে প্রভাত মাঝি সুভাষ মাঝি এরা জায়গাগুলোকে টাকা দিয়ে বিক্রি করছে। এইগুলো আমাদের অবজেকশন পাড়া থেকে যে বাইরের লোক এনে এমনি করে টাকা দিয়ে খাসা জায়গাগুলো বিক্রি করা ঠিক নয়। আমাদের পাড়ার লোক জায়গা পাচ্ছে না ঘর করার জন্য, পাড়ার স্থানীয় ছেলে একটাও জায়গা পায়নি। কী চাইছেন আপনারা? আমরা চাইছি বাইরের লোককে এরকম করে জায়গাগুলো বিক্রি করা ঠিক নয়, এগুলো অবৈধভাবে নির্মাণ করাটাও ঠিক নয়। এখন বাড়ি করতে গেলে বলছে একটা বাড়িতে যদি একটা কিছু সামান্য একটা ইঁট পুঁততে যাচ্ছি কিছু করতে যাচ্ছি বলছে পারমিশন লাগবে, একটা খুঁটি পুঁততে গেলে বলছে বাড়া দিতে গেলে বলছে পারমিশন লাগবে। অথচ এখানে অবৈধভাবে এই এত বড় বড় বাড়িগুলো হচ্ছে, অথচ কোনো পারমিশন ছাড়া কী করে এগুলো হয় সেগুলোই আমাদের কাছে একটু। এই প্রভাত মাঝি, প্রভাত মাঝির বাড়ি কোথায়? এই গোসাই পাড়া, এই সামনে গোসাই পাড়া, স্থানীয় তৃণমূল নেতা। আপনার নাম কি? আমার নাম জগন্নাথ বড়। তাই আপনার এলাকাবাসী মিলে বাধা দিচ্ছেন তাই তো? এলাকাবাসী মিলে সবাই এসছে, এলাকাবাসী সবাই, মানুষ কেউ চাইছে না যে এরকম বাইরের লোক এসে বসুক এবং টাকার বিনিময়ে খাসা জায়গা বিক্রি হোক, এটা কেউ চাইছে না। কমপ্লেন দেখি, কি কমপ্লেন করেছো, কি এভিডেন্স আছে, কি প্রমাণ আছে, কি আছে দেখাও, আমাকে দেখাও। স্যার অবৈধভাবে বাড়ি করতে আমরা বন্ধ করতে, আরে সেই জন্য তোমাদেরকে প্রশাসন দায়িত্ব দিয়েছে নাকি? দায়িত্ব কাকে দিয়েছে? প্রশাসনের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ কি বলেছে বলো, প্রশাসনের দায়িত্ব দিয়েছে, বলেছে যে আপনি ওটা বন্ধ করবেন, আপনি দেখবেন, এরকম কিছু বলেছে? আপনাকে অথরাইজ করেছে কিছু? এরকম কিছু বলেনি। তাহলে বলেছেন স্যার ঘরগুলো একটু বন্ধ করুন, জানুন যা কবি চলছে। তো বাড়িতে অনেকে এসেছিল, আমাদের গ্রামে সব ঝেড়ে এসেছিল, অনেকে এসে বলছে যে ক্যানেল পাড়ের যে জমিগুলো ইয়ে করেছে ওটা প্রভাত নাকি বিক্রি করেছে, তো ওদেরকে সে টাকা ফেরত দিতে হবে, সে জমিগুলো ফেরত দিতে হবে। প্রভাত বিক্রি করেছে, প্রভাত বিক্রি করেছে তাই বলছে। তো প্রভাতটা কে? প্রভাত আমার হাজবেন্ড। হ্যাঁ সে 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 কি কি অধিকারে বিক্রি করেছে? ওরা সব বলছে যে এটা ওরা বলছে বিক্রি করেছে তাই তো? সভাপতি আছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে আপনি কি বললেন? ওরা সবাই এসে ঝামেলা করছে, 3 দিন করে ধরে মেরেছে রাস্তাঘাটে, আমাকে ফোন করে হুমকি দিচ্ছে যে আপনি আমাদের তিন দিন ধরে মেরেছে রাস্তাঘাটে, 3 দিন ধরে মেরেছে, 3 দিনের কোনো অভিযোগ থানায় জমা পড়েছে? হ্যাঁ হ্যাঁ জমা করেছে, থানায় জমা পড়েছে অভিযোগ করেছে, এমনি বলেছে কিন্তু ওদের লিখে নিয়ে গেছে, লিখিত এসেছিল, পুলিশ এসেছিল, শক্তিগড় থেকে দিয়েছে, লিখে নিয়ে গেছিল, শক্তিগড় থেকে এসেছিল, এটা শক্তিগড়ের জন্য ঠিক আছে। তাহলে একটু খোঁজ নেন শক্তিগড়ে কোনো কেস হয়েছে কিনা, ঠিক আছে? এটা শক্তিগড় থানার আন্ডারে আপনারা তো জানেন। ঠিক আছে, ওই খবর আমাদের কাছে গেল, আমরা যেই থানায় হোক আগে পৌঁছে গেলাম, তারপর ঠিক আছে, আমরা এসে তো কাজ করে দিয়েছি আপনাকে। হ্যাঁ এখন আর কোনো অসুবিধা আছে এই মুহূর্তে মনে হচ্ছে? হ্যাঁ বলুন আপনি। বলেছে যে তুমি কাঠমান্ডির টাকা এই টাকা ও টাকা মেরে খেয়েছো, বলেছে ঠিক আছে আমি এখন কিছু করেছি, আমি যা করেছি সব আমার হিসাব আছে, আমি তোমরা সবাই মিলে কাছে বসো, বসে আমি তোমাদেরকে হিসাব দিয়ে দেবো, টোটাল হিসাব আমি যা করেছি এতদিনের থেকে পার্টিতে থেকে। ওরা কেউ সেটা মানেনি, ওরা একের পর একদিন দুদিন করে 3 দিন করে সবাই বাড়িতে আসছে, ঝামেলা করছে রাস্তাঘাটে যেখানে পাচ্ছে সেখানে। ওরা যেটা বলছে যে ক্যানেলের পাড়ে সরকারি জায়গা, সেটা টাকার বিনিময়ে
দিয়ে দেওয়া হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে কিছু মানুষজনকে, সেটা কি হয়েছে কি হয়নি সেরকম কি ঘটনা কিছু ঘটেছে, মানে প্রভাতবাবু কি জড়িত আছেন এরকম কোনো ঘটনার সাথে? কিছু বেশি জানি না, তখন বলছি তোমরা এক কাছে বসে সেটা মিটিয়ে নাও। আমাকে ফোন করে বলছে যে আমি বিজেপির নেতা বলছি, কি নাম একটা বলছিল ও, তুমি আমাদের এখানে আসো, আমার মিটাবো না, আসলে পরে তোমাকে দেখে নেবো, এরপর রাস্তাঘাটে যেখানে পাবো এসবগুলো কেন আমাকে দিনের পর দিন? না, এটা যদি আপনারা কি চাইছেন যে এটা টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া, এরকম চাইছেন যে টাকাগুলো নেওয়া? কি করেছে সেটা মিটিং করে বসতে তো হবে এক কাছে, সেটা তো জানা হবে যে না ও কি খেয়েছে, আদৌ খেয়েছে না খায়নি, করেছে জানা হবে, করেছে কি না, তারা টাকা দিয়েছে কি না, সেগুলো তো এক জায়গায় পাঁচটা ভাগের জন্য এসে এক জায়গায় তো তবে হবে, তবে তো সেই কথাটা পাবে, এক একজনের এক এক রকম কথা বলছে। আপনারা কি চাইছেন? আমি চাইছি এক কাছে বসে এটা মিট, এটা মিট মারবো, সবার সামনে বলবে, আমাকে বলছে, ওকে বলছে, কেন বলবে ও সবার সামনে বলবে? আমি এটাই জানতে চাইছি যে কেন করবে এটা, যখন ইয়ে করছে এটা সবাই মিলে এক কাছে বসুক, উপর মহলে সবাই আসুক, মিটিংটা ও যদি কিছু করে থাকে বা খেয়ে থাকে, আমি চাইছি ও তা যদি কিছু করে আদৌ তাহলে ও শাস্তি পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেন দিনের পর দিন ওকে দুদিন পর মেরেছে, তিন দিন ধরে বিছানার থেকে উঠতে পারেনি ও। আমি প্রভাত মাঝিকে 50,000 টাকা দিয়েছি, তার বিনিময়ে আমাকে এই জায়গাটা দিয়েছে। প্রভাত মাঝিটা কে? ভূসভাপতি তৃণমূলের। কে প্রভাত মাঝিটাকে? আমি তো বলতে পারবো কি ওটা, সব আমি জানি। কে প্রভাত মাঝিকে টাকা দিয়েছেন, সে প্রভাত মাঝিটা কে, কোন ব্যক্তি, কি করে? তৃণমূলের। তৃণমূলের কি নেতা? নেতা। কিসের জন্য টাকাটা, কিসের জন্য দিয়েছেন টাকাটা, চেয়েছিল? হ্যাঁ, যে এই জায়গাটা আমাকে দেখিয়েছে, এর বিনিময়ে আমায় বলে যে 50,000 টাকা তোমাকে দিতে হবে। এই জায়গায় কোনো কাগজপত্র দিয়েছিল? না, কাগজপত্র দেয়নি, এমনিতেই দিয়ে দিয়েছে। খাসের জায়গা তো আপনি নিয়েছিলেন কেন, কি কারণে নিয়েছিলেন? এটা তো জানেন যে সরকারি জায়গা, কিন্তু আমি তো অনেক জায়গায় চেষ্টা করেছিলাম, পাই নেই, তার জন্য এখানে খবর পেলাম যে ওখানে গোসাইপাড়া ওখানে জায়গা বিলি হচ্ছে। ও প্রভাত মাঝিকে তখন দয়া করলাম, ও বললো যে হ্যাঁ জায়গা আছে, নিয়ে এসে দেখালো, বলে এই এই জায়গা তোমাকে দেওয়া হবে 50,000 টাকা। প্রভাত মাঝি বলেছিল যে জায়গার বিনিময়ে 50,000 টাকা দিতে বা কি টাকাটা দেওয়া হয়েছে? কি পেপার, পেপার দেখাও, কি পেপার দেখিয়ে দেখাও, দাদার কাছ থেকে টাকা নিয়ে জানিয়েছেন, ওটা তো আমি লিখে দিতে পারি আপনি টাকা নিয়েছেন, তাহলে কি সেটা প্রমাণ হয়ে যাবে? সইটা তো নকল হবে না, আমি কি একটা লিখে দেবো যে আপনি টাকা নিয়েছেন? লিখাটা মানে সইটা যে সই করে যান, আমি চলুন আপনি যায় জায়গা কিনেছেন, তাদের কাছে আপনাকে ফেস টু ফেস কথা বলে দিচ্ছি, আপনি ওদের সাথে কথা বলবেন। দাঁড়ান, আমি বলতে চাইছি আমাদের তো রেকর্ডিংও তো আছে আমাদের কাছে, যে কোনো অভিযোগ দেওয়া যায়, যে কোনো অভিযোগ যে কোনো লোকের নামে দেওয়া যায়, অভিযোগ দেওয়া যেতেই পারে, ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় অভিযোগটা দিতে হবে, সেখানে তদন্ত হবে, তদন্ত হয়ে প্রমাণ হবে, তারপরে তার বিচার। আমরা থানায় গেছিলাম, বড়োবাবু বললো যে ওগুলো তো লোকসভার ভোটের আগে বিক্রি করছে, ওই বিষয়ে আমরা জানা, যদি হার্লি বিক্রি করে তাহলে সেটা বলো, এমনি তো খাতের জায়গায় কি বিক্রি হয়, কেয়ালে মাতবি স্যার বিক্রি হয়, জমির মালিককে, খাস জমির মালিককে আগে জানো, সরকার সরকার বলতে কি দেখা দেখাশোনা করে, কি দেখাশোনা করে, ঘরগুলো হচ্ছে, ঘরগুলো তো হয়ে গেল।